হোয়াটস অ্যাপ ধান, দিস ইজ সৌরভ ফ্রম রানওয়ে সৌরভ। তো একটা সম্প্রতি একটা বিষয় লক্ষ্য করলাম যে ঈদের সময়কার যে টিকিটটা সেটা আর কি অগ্রিম সবগুলো অনলাইনে কাটা যাবে, এখন অফলাইনে আর কোনো সুযোগ থাকছে না। অর্থাৎ আপনি যে নতুন নিয়ম করছে যে এনআইডি বাদে ট্রেনে কেউ ভ্রমণ করতে পারবে না, এবং এনআইডি দিয়েই আর কি টিকিট কনফার্ম করতে পারবেন, এবং যদি একটা ট্রেনে 100টা সিট থাকে সেই 100টা সিটে কিন্তু অনলাইনে আসলে কাটার সুযোগ থাকছে, একটা ভালো দিক। বাট ঈদের সময় এই যে বাইক বন্ধ করে দেওয়া, এই যে বেশ কয়েকটা ঈদে, কিন্তু গত কয়েকটা ঈদে দেখলাম যে বাইক বন্ধ করে আর কি যে গণপরিবহন সেগুলোতে মানে দূরপাল্লার যারা, সাপোজ ঢাকাতে যারা চাকরি বাকরি করে, তারা যারা বাসাতে যাবে তাদেরকে আর কি এই যে বাইকে যেতে দেওয়া হবে না। কারণ হিসেবে দেখানো হয় যে বাইক আসলে অনিরাপদ এবং বাইকে প্রচুর দুর্ঘটনা ঘটে। বাট রেলের কথা যদি চিন্তা করি, কারণ রেল হলো আমাদের রাষ্ট্রীয় সম্পদ, তো রেলে অনেক ক্ষেত্রে কী হয়, ঈদের সময় দেখা যায় যে একদমই মানে রেলের ছাদে যারা বিশেষ করে উত্তরবঙ্গে যাতায়াত করেন যে সমস্ত যাত্রীরা, অথবা যে সমস্ত ট্রেনগুলো উত্তরবঙ্গে যায় সেগুলো একটা সমস্যা দেখা যায় যে বসার সিটে তো জায়গা থাকে না, পাশাপাশি স্ট্যান্ডিং যেগুলো দাঁড়িয়ে যাওয়া, দাঁড়িয়ে যাওয়াতেও কিন্তু একদম প্রচুর পরিমাণে ভিড় থাকে রেলে। পাশাপাশি অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছাদের উপরে পর্যন্ত রেলে যাতায়াত করে। তো ওটা হলো আমাদের দেশের নিয়মে, ওটা হলো সেফ মানে যাতায়াত। বাট এই যে বাইকে, সাপোজ একজন অথবা দুইজন বাইকে যাবে, এটা হলো অনিরাপদ। তবে হ্যাঁ, কিছু কিছু বাইকার আছে যাদের আসলে মানে হাইওয়ের যে গতিগুলো সেই গতিসীমা ক্রস করে তারা বাইক চালায়, অনেক ক্ষেত্রে দুর্ঘটনা কবলিত হয়। এর পিছনে কিন্তু দায়ী কিছু কিছু ক্ষেত্রে বাইকারদের দেওয়া হয়। বাট আমি যেটা বলবো আমার ব্যক্তিগত ওপিনিয়ন্স থেকে, সেটা হলো যে বিআরটিও কিন্তু অনেকাংশে এটার জন্য দায়ী। কারণ হলো যে বিআরটিওতে যখন ড্রাইভিং লাইসেন্সের জন্য যাওয়া হয়, দালালের খপ্পরে পড়েনি এমন কেউ নাই আমার যদ্দূর মনে হয়। শতকরা 90% কিন্তু দালালের হাত দিয়েই যে ড্রাইভিং লাইসেন্স করে। সেক্ষেত্রে কী হয় যে আপনি গাড়ি চালাতে পারেন অথবা নাই পারেন কোনো বিষয় না, টাকা পয়সা দিয়ে দিলেই মোটামুটি আপনার ড্রাইভিং লাইসেন্স আপনি পেয়ে যাবেন। তো এই ধরনের কাজগুলো যদি বিআরটিএ না করে, যারা আসলে সঠিকভাবে ড্রাইভ করতে পারে, যারা এই যে রোডঘাটের নিয়মকানুনগুলো মানতে পারে যে এটা কী চিহ্ন ওটা কী চিহ্ন এবং সেটা পড়তে পারে, তাদেরকে আসলে ড্রাইভিং লাইসেন্স দেওয়া উচিত। বাদবাকি যে দালালের হাত দিয়ে যে এই ড্রাইভিং লাইসেন্সগুলো, এগুলো না দেওয়াই মনে হয় সবথেকে বেটার। এটাতে কী হবে, এই একরকম এই যে আমাদের হাইওয়েতে, আমি এখন আমাদের এই যে যশোর বেনাপোল হাইওয়ে কিছু কিছু ক্ষেত্রে 40 কিলোমিটার সর্বোচ্চ গতি, কিছু কিছু ক্ষেত্রে 60 কিলোমিটার। আমি এখন যেই জায়গা দিয়ে যাচ্ছি এটা হলো সর্বোচ্চ 60 কিলোমিটার, আমার 50-51 তো গাড়ি চলছে। বাট কিছু কিছু গাড়ি আমার ওভারটেক করে কিছু কিছু আর কি মোটর সাইকেল যাচ্ছে, দেখেন যে হেলমেট নাই কিচ্ছু নাই, 60-70-80 মানে 85 কিলোমিটার গতিতে আসলে সেই মোটর সাইকেলগুলো চালাচ্ছে। তো তারা আসলে যে নিয়মকানুনগুলো, সেই নিয়মকানুনগুলো যদি সবাই মানা হয়, সেক্ষেত্রে আমি বলবো যে শুধুমাত্র যে বাইকারদের দোষ এমনও কিন্তু না। অনেক গাড়ি যে দেখেন, একটা সোহাগের যে গাড়ি যাচ্ছে এটা কিন্তু 60-এর ভিতরে নাই, 70-75 প্লাস তার গতি। তো সমস্ত গাড়ির ক্ষেত্রে কিন্তু গতিসীমাটা এরকম থাকা জরুরি যে দেখা গেল সর্বোচ্চ 60 কিলোমিটার, তো সব গাড়ি 60 কিলোমিটার চলবে। এই যে বড়ো গাড়িগুলো না মানলেও কিন্তু তাদের ক্ষেত্রে কোনো কিছুই বলা হয় না অথবা কোনো সমস্যা হয় না। বাট ঈদের সময় বাইকের ক্ষেত্রে কেন এই সমস্যা? আর দ্বিতীয় যে বিষয় সেটা হলো বাইক অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন, এই জন্য যে ঈদের সময় দেখা গেলো অনেকেই ঢাকা শহর থেকে যারা গ্রামে আসেন তারা বাইকে আসতে পছন্দ করেন। কারণ হলো বাইকে কোনো ঝুট ঝামেলা থাকে না, বাইকে গেলে মোটামুটি কোনো জায়গাতে কোনো ট্রাফিকের সিগনালের মানে খুব বেশি দাঁড়াতে হয় না। কারণ অনেক ক্ষেত্রে যখন আমাদের পদ্মা সেতু ছিল না, তখন আমাদের দক্ষিণবঙ্গের মানুষের কিন্তু একটা সমস্যা হতো যে ফেরিঘাটে প্রচুর পরিমাণ জ্যাম থাকতো, দেখা গেলো আপনার ফেরিঘাটেই কিন্তু 12-13 ঘন্টা অপেক্ষা করা লাগতো, এতে করে কিন্তু একটা হ্যারাসমেন্টের শিকার হতো আমাদের যারা দক্ষিণবঙ্গের মানুষ আছে। বাট যদিও পদ্মা সেতু হয়েছে, তারপর কিন্তু পদ্মা সেতুতে 2-1 দিন বাইক চলার পরে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে আমি মনে করি যে আমাদের ব্যক্তি জীবনে অথবা আমাদের জনজীবনে কিন্তু খুব বেশি যে মানে ভালো কিছু হয়েছে এমন কিন্তু না, বরং আমাদের জনজীবন কিন্তু এক প্রকার ঝামেলা। এই যে একটা দেখেন প্রিমো যেটা যাচ্ছে, এটা কিন্তু 70+ গতিতে যাচ্ছে। তো এরকম যে আমাদের জনজীবনে প্রভাব পড়বে যে শুধুমাত্র যে বাইক দুর্ঘটনা ঘটে এমন কিন্তু না। তো এগুলো আসলে মেনটেন্স করা আমাদের জরুরি, বিশেষ করে ঈদের সময় আর কি। নিয়মকানুন সবার জন্য সমান, কে ভিআইপি কে নন ভিআইপি এটা আসলে দেখার বিষয় না। আমার জানা মতে ভিআইপি শুধুমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতি, বাদবাকি যারা আছে সবাই আর কি সমান। তবে কেউ যদি ভিআইপি প্রোটোকল যদি সরকার দেয় সেক্ষেত্রে তারা ভিআইপি পাবে প্রোটোকল, এই যে রোডঘাটে এরকম আমার যদ্দূর জানা।
তো সব কথার এক কথা যে ঈদের সময় আমাদের বলা হয় যে সেফ জার্নির জন্য মোটরসাইকেল বন্ধ করে দেওয়া হচ্ছে, এটা কিন্তু কোনো সমাধান না। ঈদের সময় বলা যেতে পারে যে লং ড্রাইভের ক্ষেত্রে সবাই সেফটি ইকুইপমেন্ট নেবে, হাইওয়ের নিয়মকানুনগুলো মেনে চলবে, পাশাপাশি যে ট্রেনের বিষয়ে আমাদের ট্রেনের মানে সংখ্যা অথবা কোচের সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে। কারণ অনেক সময় দেখা যায় যে ট্রেন কিছু বগি আসলে বিভিন্ন যে জংশনগুলো সেগুলোতে পড়ে থাকে, সেগুলো ঈদের সময় সম্পূর্ণ কাজে লাগানো যেতে পারে। তখন কী হবে যে দাঁড়িয়ে অনেককে যেতে হবে না, কারণ ঈদের সময় কিন্তু অনেক ভিড় থাকে, অনেকের কাছে অনেক ল্যাগেজ ট্যাগেজ থাকে, এগুলো দিয়ে কিন্তু বেশ ঝামেলায় পড়ে যায়। কারণ একটা মানুষ যখন 7 থেকে 8 ঘন্টা ট্রেনে দাঁড়িয়ে যাবে, তখন কিন্তু তার একদমই মাজা পা মানে মোট কথা সুলিয়ে যাবে এরকম একটা অবস্থা। তো সব মিলিয়ে বলতে গেলে এই যে ঈদের সময় অন্তত বাইকটা বন্ধ না করে আমার মনে হয় যেটা সেটা মানে বাইকটা চালু রাখতে হবে, তবে যে যার মতো বাইকে যাবে যাবে, তবে হাইওয়ের নিয়মকানুন সবাইকে মানতে হবে। মানলে মোটামুটি আমাদের এই যে মানে হাইওয়েতে অর্থাৎ এই যে সড়কে যে দুর্ঘটনা সেটা অনেকাংশেই কিন্তু রোধ করা সম্ভব। তারপরেও দেখা গেল আপনি আমি ভালো চালাচ্ছি, বাট অন্য কেউ যদি খারাপ চালিয়ে আপনার সাথে আর কি আপনাকে মেরে দেয়, সেক্ষেত্রে কিছু করার নাই। এই যে দেখেন একটা পালসার গেল, দুইটারই হেলমেট নাই, তারপরেও 70+ গতি তাদের, এরকম হলে সমস্যা। তো যাই হোক, অনেক সমস্যার কথা বলতে গেলে আসলে আমাদের যেহেতু আমরা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি, তো আমাদের সমস্যা আসলে সবগুলো একবারে দূর করা সম্ভব না। তবে আমরা যদি একটু সচেতন হই সেক্ষেত্রে কিন্তু অনেকাংশেই আসলে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। তো যাই হোক, অনেক কথাই বললাম, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।